আসসালামু আলাইকুম, এক্সেল এফেক্স। আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমি এক্সেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। তারপর আমি আলোচনা করছি কারণ এমন অনেকে আছে যারা এক্সেলে একেবারেই নতুন, তাদের উদ্দেশ্য করে আমার এই আলোচনা। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কপি অ্যান্ড পেস্ট স্পেশাল। এই কপি অ্যান্ড পেস্ট স্পেশালের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে রয়েছে পেস্ট স্পেশাল উইথ পেস্ট অল ফর্মুলাস ভ্যালুস ফরম্যাটস এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ কিভাবে কোনো সেল এর মধ্যে থাকা ভ্যালুকে আলাদা আলাদা পোর্শন করে আমরা পেস্ট করতে পারি, এই বিষয়টি আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব পেস্ট স্পেশাল উইথ অপারেশন। এখানে অপারেশন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো। এরপর আলোচনা করব পেস্ট স্পেশাল উইথ স্কিপ ব্ল্যাঙ্ক, কিভাবে আমরা একটা ব্ল্যাঙ্ক সেলকে স্কিপ করে পেস্ট করতে পারি, এই বিষয়টি আলোচনা করব। যখন আলোচনা করব তখন এই বিষয়টি ভালোভাবে বোঝা যাবে। তারপর আলোচনা করব পেস্ট স্পেশাল উইথ ট্রান্সপোজ। ট্রান্সপোজ হচ্ছে কোনো একটা টেবিলের রোকে কলামে রূপান্তর করা এবং কলামকে রোতে রূপান্তর করা। এটা কিভাবে আমরা করতে পারি পেস্ট স্পেশালের মাধ্যমে, এটা আলোচনা করব। আর সবশেষে আমরা আলোচনা করব পেস্ট স্পেশাল উইথ পেস্ট লিঙ্ক, কিভাবে আমরা একটা সেলকে কপি করে পেস্ট করলে তার লিঙ্কটা পেস্ট করতে পারি, এই বিষয়টা আমরা আলোচনা করব এই পেস্ট স্পেশালের সর্বশেষ অংশে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কপি অ্যান্ড পেস্ট স্পেশাল। কপি পেস্ট করতে আমরা কে না জানি, কপি পেস্ট করতে আমরা সবাই জানি। আমার কাছে মনে হয় কম্পিউটারে যত ধরনের কমান্ড দেওয়া যায় তার মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয় কপি অ্যান্ড পেস্ট। এখন আজকে আমরা কপি এবং পেস্ট স্পেশাল নিয়ে আলোচনা করব। এখানে পেস্ট স্পেশাল হলো আমরা কপি করব একটা সেল পুরো, কিন্তু পেস্ট করব কিছু কিছু পোর্শন, কিছু কিছু অংশ আমরা পেস্ট করব। এই কিছু কিছু পোর্শনে পেস্ট করাটাই হলো পেস্ট স্পেশাল। তো আমরা দেখি পেস্ট স্পেশালের মধ্যে কী কী আছে। পেস্ট স্পেশালের মধ্যে এই অংশগুলো রয়েছে অল ফর্মুলাস ভ্যালুস ফরম্যাটস কমেন্টস ভ্যালিডেশন এটসেট্রা। তো এখন এই বিষয়গুলো আমরা কিভাবে প্রয়োগ করতে পারি সেই বিষয়টা আমরা দেখি। আমরা এখানে টেবিল ওয়ান, এখানে কতগুলো ভ্যালু লিখে রেখেছি, এই ভ্যালুগুলোই আমরা টেবিল টুতে পেস্ট করব। এখন দেখুন টেবিল ওয়ানে এখানে যে তিনটা সেল রয়েছে, এই তিনটা সেলে আমি তিনটে ভ্যালু লিখে রেখেছি। প্রথম সেলটাতে একটা ভ্যালু, দ্বিতীয় সেলটাতে একটা ভ্যালু এবং তৃতীয় সেলটাতে এই ভ্যালুদ্বয়ের গুণফল লিখে রেখেছি আমি। এখানে ফর্মুলাটা দেখুন, এখানে গুণফল শো করছে। যদি আমরা এই অংশটাকে সিলেক্ট করে তারপরে কপি করি, কন্ট্রোল সি কপি, তারপরে যদি আমরা এখানে পেস্ট করি, এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে পেস্ট স্পেশাল, সরাসরি পেস্টে যাব না, আমরা এখানে পেস্ট স্পেশাল অংশটা শিখব। তো পেস্ট স্পেশালে যখন যাব তখন এখানে পেস্ট স্পেশালের মূল ডায়লগ বক্সটা ওপেন হবে। আমরা এটাকে ক্যান্সেল করে দিতে পারি। ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা এখান থেকেও পেস্ট স্পেশালে যেতে পারি। এখানে গিয়ে তারপর এখানে পেস্ট স্পেশাল, এটাতে ক্লিক করলে আমাদের পেস্ট স্পেশাল ডায়লগ বক্সটা ওপেন হয়। এখন আমাদের এই পেস্ট স্পেশাল ডায়লগ বক্সের মধ্যে এখানে কিছু কমান্ড রয়েছে। এই কমান্ডের মধ্যে প্রথম কমান্ডটা হচ্ছে অল। এখানে অল বলতে ফর্মুলা ভ্যালু ফরম্যাটস কমেন্টস ভ্যালিডেশন এই সবগুলো পেস্ট হবে যদি আমরা এখানে পেস্ট অল দেই। যদি অল সিলেক্ট করা থাকে এরপর যদি আমরা ওকে দেই তাহলে দেখুন এখানে যেভাবে আছে এখানেও ঠিক সেইভাবে পেস্ট হয়েছে। দেখুন এখানে একটা ফর্মুলা রয়েছে, এখানেও ঠিক সেই ফর্মুলাটাই পেস্ট হয়েছে। তারপরে এখানে যে ভ্যালুগুলো রয়েছে এখানেও সেই ভ্যালুগুলো রয়েছে, যেভাবে রয়েছে সেইভাবে পেস্ট হয়েছে। এটাই হচ্ছে পেস্ট অল। এবারে আমরা এই সেলগুলোকে কপি করি। এই সেলগুলোতেও কিছু ভ্যালু এবং কিছু ফর্মুলা রয়েছে। যেমন এই সেলটিতে দেখুন এখানে একটা ফর্মুলা রয়েছে B6 এবং C6, অর্থাৎ এই সেলটা এবং এই সেলটার সামেশন রয়েছে এই সেলটাতে। তাহলে যদি আমরা এই সেলগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপর যদি কপি করি, কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পরে এটাতে আসি, এটাতে আসার পরে আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে পেস্ট স্পেশাল এটাতে গেলাম। এটাতে যাওয়ার পর যদি আমরা এখানে ফর্মুলা পেস্ট করি, আমরা একটু এই ডায়লগ বক্সটাকে দেখে নিয়ে আসি। দেখুন এখানে যদি আমরা ফর্মুলা পেস্ট করি তাহলে আমাদের এখানে যে ফর্মুলাটা আছে এবং ভ্যালুগুলো আছে শুধুমাত্র সেইগুলো পেস্ট হবে। দেখুন এখানে ফর্মুলাটা পেস্ট হয়েছে, এখানে ফর্মুলাটা ছিল সামেশন, এখানেও সেই সামেশন ফর্মুলাটা পেস্ট হয়েছে। তবে এখানে যে সেল রেফারেন্স আছে B6 C6, এখানে সেল রেফারেন্স
F6, G6 কারণ এখানে রিলেটিভ সেল রেফারেন্স কাজ করেছে। এখন পেস্ট অল এবং পেস্ট ফর্মুলাসের মধ্যে পার্থক্য কি? দেখুন, পেস্ট অল যখন দিয়েছি তখন এখানে যেই ফরম্যাটে ছিল, যেমন এখানে ফন্ট কালারটা ছিল ব্লু, ফিল কালারটা ছিল হালকা লালচে কালার ছিল, কিন্তু এখানে সেটা হয়নি। যদিও বা এখানে সেইভাবে ছিল, ফন্ট কালার ফিল কালার একই রকমের ছিল, কিন্তু আমরা যখন পেস্ট স্পেশাল করলাম তখন কিন্তু আমাদের ফন্ট কালার ফিল কালার সেইভাবে হয়নি। আমাদের এই সেলগুলোতে অর্থাৎ এফ, জি এবং এইচ, এই যে সেলগুলো রয়েছে, এই সেলগুলোতে যেই ফন্ট কালার যেই ফিল কালার অ্যাক্টিভ ছিল সেই ফন্ট এবং সেই ফিল কালারই এখানে পেস্ট হয়েছে। এবারে আসি ভ্যালু। দেখুন, এখানে আমি একটা ফর্মুলা লিখে রেখেছি, এই দুটোর যোগফল এখানে লিখে রেখেছি, তারপরে এখানে লিখে রেখেছি আমি এই দুটোর যোগফল, তারপরে এখানে লিখে রেখেছি আমি এই দুটোর যোগফল। এখন যদি আমরা এটাকে কপি করি, কপি করার পরে এখানে যদি আমরা পেস্ট করি, পেস্ট স্পেশালে যাই, পেস্ট স্পেশালে যাওয়ার পরে তারপরে এখানে যদি আমরা ভ্যালু পেস্ট করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ফর্মুলা ছিল, কিন্তু যদি এখানে ভ্যালু সিলেক্ট করা থাকে তারপর যদি ওকে দেই, তাহলে দেখুন এখানে শুধুমাত্র ভ্যালুগুলো পেস্ট হচ্ছে। এখানে যেমন ফর্মুলা ছিল B5+B6, কিন্তু এখানে সেই ফর্মুলাটা আসেনি, শুধুমাত্র এই ভ্যালুটাই পেস্ট হয়েছে। এবং দেখুন পেস্ট হয়েছে এখানে যেই ফরম্যাটে ছিল, এখানে সেই ফরম্যাটে পেস্ট হয়নি, কারণ আমাদের এই সেলগুলোতে যেই ফরম্যাটটা অ্যাক্টিভ ছিল ঠিক সেই ফরম্যাটে এখানে পেস্ট হয়েছে। এটা হলো পেস্ট স্পেশাল ভ্যালু। এবারে আসি ফরম্যাটস। যদি আমরা এই সেলগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপরে কপি করি, কপি করলাম, এরপরে যদি এখানে পেস্ট করি, রাইট ক্লিক করি এটার উপরে, তারপরে পেস্ট স্পেশালে যাই, পেস্ট স্পেশালে যাওয়ার পরে তারপরে যদি আমরা এখানে ফরম্যাটস সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপরে যদি ওকে করি, তার আগে একটা বিষয় দেখে নিন, এখানে কিন্তু আমাদের ফিল কালার লাইট ব্লু রয়েছে আর এখানে ফন্ট কালার ডিপ ব্লু রয়েছে, কিন্তু এখানে ফিল কালার রয়েছে হোয়াইট এবং ফন্ট কালার রয়েছে রেড। তো এখন যদি আমরা ফরম্যাটস এইটা সিলেক্ট করার পরে তারপর যদি ওকে করি, তাহলে দেখুন আমরা যে অংশটা কপি করেছি ওই অংশটা যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে এখানে পেস্ট হয়েছে। দেখুন আমাদের এখানে কিন্তু টেক্সটগুলো পেস্ট হয়নি, এখানে গুড বেটার বেস্ট ছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের গুড বেটার বেস্ট পেস্ট হয়নি। আমাদের এখানে যা লেখা ছিল, নাইস, বিউটিফুল এবং পেটি লেখা ছিল, সেই বিষয়টি এখানে রয়েছে, কিন্তু এখানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে এখানে ফরম্যাটেড হয়েছে। এটা হলো পেস্ট স্পেশাল ফরম্যাটস। এরপরে পেস্ট স্পেশাল কমেন্টস। দেখুন আমরা ইতোপূর্বে কমেন্ট লেখা শিখেছি, বিগত যে টিউটোরিয়ালটি আমি তৈরি করেছিলাম পেজ সেট আপের উপরে, সেখানে আমরা দেখেছি কীভাবে কমেন্ট লিখতে হয়। তো এখানে আমরা একটা কমেন্ট লিখে রেখেছি, এই কমেন্টটা হচ্ছে এই দুটো সেলের যোগফল আমি এখানে লিখে রেখেছি। দেখুন ফর্মুলাটা এখানে রয়েছে, সাম B9C9 রয়েছে। তো এখানে যখন আমি কার্সর নিয়ে আসছি, দেখুন এখানে কমেন্টটা শো করছে সাম অফ B9 এন্ড C9। তো যদি আমরা এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপরে যদি আমরা এখানে রাইট ক্লিক করি, তারপরে কপিতে যাই, কপিতে যাওয়ার পরে তারপরে এখানে আসি, রাইট ক্লিক করি, তারপরে পেস্ট স্পেশালে যাই, পেস্ট স্পেশালে যাওয়ার পরে তারপরে এখান থেকে যদি কমেন্ট সিলেক্ট করি, তারপর যদি ওকে করি, তাহলে দেখুন এখানে কোনো ভ্যালু পেস্ট হচ্ছে না, কারণ এখানে কোনো কমেন্ট নেই। আমার এখানে যে সেলটা ছিল সেই সেলে কোনো কমেন্ট ছিল না বিধায় এখানে কোনো কমেন্ট পেস্ট হয়নি, এখানেও কোনো কমেন্ট ছিল না বিধায় এখানে কোনো কমেন্ট পেস্ট হয়নি, কিন্তু এখানে কমেন্ট ছিল, যে কারণে এখানে কমেন্টটা পেস্ট হয়েছে। তো এটা হলো পেস্ট স্পেশাল কমেন্ট। এবারে আমরা একটু আসি ভ্যালিডেশনে। এখানে ভ্যালিডেশন কি, আমরা আমাদের টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক 5 বাংলা ডাটা ভ্যালিডেশন, এটার মধ্যে আমরা ডাটা ভ্যালিডেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো আমি এই তিনটে সেলে কিছু ভ্যালিডেশন করে রেখেছি, যেমন এই সেলটিতে সপ্তাহের দিনগুলোর নাম এখানে লিখে রেখেছি, তারপরে এই সেলটিতে আমি ভ্যালিডেশনটা এমনভাবে করেছি যেন টেক্সটের লেন্থ 2 বা তার চেয়ে বেশি হয়, আবার 5 বা তার চেয়ে কম হয়। যেমন আমি যদি এখানে একটা টেক্সট লিখি, যেমন এ লিখলাম, দেখুন এখানে আমার একটা ইরর মেসেজ দিচ্ছে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। তারপর যদি আমি এখানে একটু বেশি কিছু লিখি, যেমন লিখলাম বিউটিফুল লিখলাম, তাও কিন্তু ইরর মেসেজ দিচ্ছে, কারণ এটাও 5টা লেন্থের চেয়ে বড়, যে কারণে এটা ইরর মেসেজ দিচ্ছে। এই ভ্যালিডেশনটা আমার এখানে সেট করা রয়েছে, আমরা এটাকে স্কেপ দেই। আবার এখানে আর একটা ভ্যালু লিখে রেখেছি 11, এখানে একটা ভ্যালিডেশন সেট করা রয়েছে, এখানে ভ্যালুটা হবে 10-এর চেয়ে বড়, আবার 100-এর চেয়ে ছোট। যদি আমরা 100-এর চেয়ে বড় কিছু দেই তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ ভ্যালিডেশনটা সেভাবে করে সেট আপ করা আছে। তারপরে যদি আমরা 10-এর চেয়ে ছোট কিছু দেই, যেমন এখানে 9 দিলাম, তারপরে এন্টার করি, দেখুন এখানে ভ্যালিডেশনটা অ্যাকসেপ্ট করছে না, কারণ আমাদের ভ্যালিডেশনটা 10 এবং 100-এর মাঝামাঝি রয়েছে, 10 থেকে 100 পর্যন্ত। তো এখন আমরা এই সবগুলো সেল কপি করলাম, কপি করার পরে তারপরে এখানে এসে পেস্ট স্পেশাল করলাম।
রাইট ক্লিক করি, তারপর এখানে পেস্ট স্পেশালে যাই। পেস্ট স্পেশালে যাওয়ার পরে তারপরে এখানে ভ্যালিডেশন সিলেক্ট করি, ভ্যালিডেশন সিলেক্ট করার পরে তারপর ওকে করি। দেখুন এখানে আমাদের ভ্যালিডেশনগুলো পেস্ট হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের সপ্তাহের দিনগুলোর নাম এখানে চলে আসছে, আমরা একটা সিলেক্ট করলাম। দেখুন এখানে যেই ফন্ট কালার এবং ফিল কালার রয়েছে এখানে সেই ফন্ট কালার বা ফিল কালার হয়নি, শুধুমাত্র ভ্যালিডেশনটাই পেস্ট হয়েছে। এখানে যেমন আমরা এ লিখেছিলাম, আমাদের একটা ইরর মেসেজ দিয়েছিল, আমরা এন্টার করি, দেখুন এখানে সেই ইরর মেসেজটাই দিচ্ছে। এর কারণ হচ্ছে ভ্যালিডেশনটা পেস্ট হয়েছে। এখানে যদি আমরা 100-এর উপরে লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানেও ইরর মেসেজটা দিবে, কারণ এখানেও ভ্যালিডেশন পেস্ট হয়েছে। তো এটা হলো পেস্ট স্পেশাল ভ্যালিডেশন। এরপরে আসি অল ইউজিং সোর্স থিম। আমরা এটাকে সিলেক্ট করলাম, এই তিনটা সেলকে সিলেক্ট করার পরে কপি করলাম, কপি করার পরে এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে পেস্ট স্পেশালে যাই। পেস্ট স্পেশালে যাওয়ার পরে তারপরে এখানে আসি আমরা অল ইউজিং সোর্স থিম। এখানে যদি আমরা অল ইউজিং সোর্স থিম সিলেক্ট করি তাহলে এই সেলগুলোতে যেভাবে ছিল ঠিক সেভাবেই এখানে পেস্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে পেস্ট অল যখন আমরা দিয়েছি তখনও যেভাবে ছিল ঠিক সেভাবেই পেস্ট হয়েছে, আবার অল ইউজিং সোর্স থিম এটা যদি আমরা সিলেক্ট করি তাহলেও যেভাবে আছে সেইভাবেই পেস্ট হবে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কী? আসলে এই দুটার মধ্যে মূল পার্থক্য কী এটা আমিও ভালোভাবে জানি না। যদি আপনাদের কারো এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট আইডিয়া থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্টে আপনি জানাতে পারেন। তবে আমি যতটুকু বুঝতে পারি এখানে যখন পেস্ট অল সিলেক্ট করা থাকে তখন এখানে পেস্ট লিঙ্ক এই অপশনটা অ্যাক্টিভ থাকে। এখানে ইচ্ছা করলে আমরা পেস্ট লিঙ্ক করতে পারি এই অল সিলেক্ট করার মাধ্যমে, কিন্তু যখন অল ইউজিং সোর্স থিম সিলেক্ট করব তখন এই পেস্ট লিঙ্কটা অ্যাক্টিভ থাকে না। ইচ্ছা করলে আমরা অন্য জায়গা থেকে পেস্ট লিঙ্ক পেস্ট করতে পারবো না যদি আমাদের অল ইউজিং সোর্স থিম অ্যাক্টিভ থাকে। আমার কাছে এই একটা পার্থক্যই ধরা পড়ছে, বাকি কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। তো যাই হোক, আমরা ওকে করলাম, ওকে করার পরে দেখুন আমাদের এখানে যেভাবে আছে এখানে ঠিক সেভাবেই পেস্ট হয়েছে। যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটে পেস্ট হয়েছে। এখানে ফর্মুলা ছিল, এখানেও ফর্মুলা ছিল, ফর্মুলা পেস্ট হয়েছে। তো এই হলো অল ইউজিং সোর্স থিম। এরপরে আসি অল এক্সেপ্ট বর্ডার্স। আমরা যদি এই অংশটাকে কপি করি, কপি করার পরে এখানে কপি করি, কপি করলাম, কপি করার পরে যদি আমরা এখানে পেস্ট করতে চাই তাহলে দেখুন এখানে যেই ফরম্যাটে আছে এখানে আমাদের ফিল কালার যা আছে এবং ফন্ট কালার যা আছে ঠিক সেভাবেই হবে, বাট এখানে বর্ডারটা পেস্ট হবে না। আমরা পেস্ট স্পেশাল ডায়লগ বক্সে আসলাম, তারপরে অল এক্সেপ্ট বর্ডার্স এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে তারপরে ওকে করলাম। দেখুন এখানে ঠিক সেইগুলোই পেস্ট হয়েছে এখানে যা আছে, কিন্তু এখানে যে বর্ডারগুলো ছিল এই বর্ডারগুলো এখানে আসেনি। এটা হলো অল এক্সেপ্ট বর্ডার্স। এরপরে কলাম ওয়াইড। এখানে আমি কিছু সংখ্যা লিখে রেখেছি, এই কলামের ওয়াইড লিখে রেখেছি। দেখুন এখানে যখন আপনি মাউস পয়েন্টার নেবেন এবং তারপর যখন মাউস পয়েন্টার চেপে ধরবেন তখন দেখুন এখানে শো করছে 8.43, এটা হচ্ছে কলাম ওয়াইড 64 পিক্সেল। তো এই কলামটার ওয়াইড হচ্ছে 8.43, এই কলামটার ওয়াইড তো হচ্ছে 8.43, আর এটা পিক্সেলে পরিণত করলে 64 পিক্সেল হয়, আর এই কলামটার ওয়াইড তো সেম, কিন্তু এই কলামগুলোর ওয়াইড অনেক বেশি। দেখুন যদি আমি এখানে মাউস পয়েন্টার নেই, কার্সর নেই, তারপর যদি ক্লিক করি দেখুন এখানে রয়েছে 13.29। যদি এটাকে কপি করি, কপি করার পরে তারপর যদি আমরা এখানে আসি, রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে পেস্ট স্পেশাল এখানে গেলাম। এখানে যাওয়ার পরে তারপরে আমরা এটাকে এদিকে সরিয়ে নিই, তারপরে এখানে কলাম ওয়াইড এটা সিলেক্ট করার পরে যদি আমরা ওকে করি তাহলে দেখুন ওখানে 8.43 ছিল কলাম ওয়াইড, এখানেও কলাম ওয়াইড 8.43-তে চলে আসছে। দেখুন এখানে 8.43 চলে আসছে, এটাও 8.43, 64 পিক্সেল, এটাও 8.43, 64 পিক্সেল চলে আসছে। তাহলে যদি আমরা কলাম ওয়াইড ঠিক রাখতে চাই, অন্য কোনো সেলের মতন করতে চাই, তাহলে পেস্ট স্পেশাল কলাম ওয়াইড করলে কলাম ওয়াইডটা সেভাবে করে চলে আসবে। তো এটাই হলো পেস্ট স্পেশাল কলাম ওয়াইড। আমরা কন্ট্রোল জেড দিয়ে আমাদের ওয়াইডটা আগের মতো করে নিয়ে আসি, কারণ আমাদের আরও কিছু কাজ আছে যে কাজে আমাদের কলাম ওয়াইডটা বেশি দরকার। এছাড়াও আমাদের এখানে যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা পুরোপুরি দেখা যাচ্ছে না, যে কারণে আমরা কন্ট্রোল জেড দ্বারা আগের মতো নিয়ে আসি। আমরা আগের অবস্থায় ফিরে নিয়ে আসলাম। এবারে দেখুন ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাটস। এখানে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোতে নাম্বার ফরম্যাট অ্যাক্টিভ রয়েছে এবং এখানে একটা ফর্মুলা রয়েছে। তো যদি আমরা এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে
তারপর যদি কপি করি, কপি করার পরে এখানে যদি আমরা আসি, রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে পেস্ট স্পেশালে যাই। পেস্ট স্পেশালে যাওয়ার পরে যদি আমরা এটা সিলেক্ট করি, ফর্মুলাস এর নাম্বার ফরম্যাট, তাহলে এখানে শুধুমাত্র ফর্মুলাটা এবং নাম্বার ফরম্যাট অ্যাক্টিভ হবে, কিন্তু আদার্স যে ফরম্যাট আছে যেমন ফন্ট কালার, ফিল কালার, এইগুলো এখানে শো করবে না। আমরা ওকে করি, দেখুন এখানে শুধুমাত্র নাম্বার ফরম্যাটটাই অ্যাক্টিভ হয়েছে এবং এখানে ফর্মুলা পেস্ট হয়েছে, কিন্তু অন্য কোনো ফরম্যাট এখানে অ্যাক্টিভ হয়নি। এবারে আসি ভ্যালুজ অ্যান্ড নাম্বার ফরম্যাটস। যদি আমরা এগুলোকে সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করার পরে তারপরে যদি কপি করি, কপি করার পরে এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে পেস্ট স্পেশালে আসি। পেস্ট স্পেশালে যাওয়ার পরে তারপরে এই অপশনটা সিলেক্ট করি, ভ্যালুজ অ্যান্ড নাম্বার ফরম্যাটস, তাহলে কি হবে, এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে পেস্ট হবে এবং নাম্বার ফরম্যাট অ্যাক্টিভ হবে। এখানে আমাদের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা এখানে পেস্ট হবে না, শুধু ভ্যালুটাই এখানে পেস্ট হবে। ওকে করি, দেখুন এখানে আমাদের 20,000 এখানেও আছে, সেটা এখানে পেস্ট হয়েছে। এখানে 21,000 পেস্ট হয়েছে, তবে 21,000টা ছিল হচ্ছে এই 20,000-এর সাথে আরও 1,000 এর যোগফল ছিল, এখানে ফর্মুলাটা দেখা যাচ্ছে এভাবে ছিল, আর এই ফর্মুলাটা ছিল এই দুটার যোগফল, অর্থাৎ 20,000 এবং 21,000, এই দুটার যোগফল ছিল এইটা। কিন্তু এখানে এরূপ কোনো ফর্মুলা শো করছে না, দেখুন এখানেও কোনো ফর্মুলা নেই, এখানেও কোনো ফর্মুলা নেই, শুধুমাত্র ভ্যালু এসছে, কিন্তু নাম্বার ফরম্যাটটা এখানে অ্যাক্টিভ হয়েছে। এখানে যেমন নাম্বার ফরম্যাট ছিল, এখানেও নাম্বার ফরম্যাট আছে। দেখুন এখানে একটু লক্ষ্য করুন, এখানে নাম্বার ফরম্যাট দেখা যাচ্ছে। আবার যদি এখানে ক্লিক করি, দেখুন এখানেও ফরম্যাটটা আমাদের নাম্বার ফরম্যাট রয়েছে। তো এভাবে আমাদের ভ্যালুস অ্যান্ড নাম্বার ফরম্যাট অ্যাক্টিভ করা যাচ্ছে পেস্ট স্পেশালের মাধ্যমে। তো পেস্ট স্পেশালের মধ্যে, পেস্ট অপশনের মধ্যে যে পোর্শনগুলো ছিল সেই পোর্শনগুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি এই পোর্শনগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপর আমরা আলোচনা করব পেস্ট স্পেশাল উইথ অপারেশন। পেস্ট স্পেশাল অপারেশন, এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে যে টেবিলটা ক্রিয়েট করে রেখেছি এই টেবিলটা নিয়ে আলোচনা করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমরা এখানে কিছু ভ্যালু লিখে রেখেছি, এখানে যে কলামে আমরা ভ্যালুগুলো লিখে রেখেছি এবং এখানে কে কলামেও কিছু ভ্যালু লিখে রেখেছি, আর এই কে কলামে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোই আমরা এখানে লিখে রেখেছি এল কলামে। এখন আমরা এই অংশ থেকে কপি করব, এই অংশটাকে কপি করে তারপরে আমরা এই কে কলামে পেস্ট করব। তো যদি আমরা কপি করি, এখানে কপি করলাম, কপি করার পরে এটার উপরে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে তারপরে যখন পেস্ট স্পেশালে যাব, তারপরে দেখুন এখানে আমাদের অপারেশন অংশটুকু রয়েছে নিচে। এখানে যদি আমরা নান সিলেক্ট করে দেই, তারপর যদি ওকে করি, তাহলে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই হবে না, এই ভ্যালুগুলো এই ভ্যালুগুলোর স্থলে রিপ্লেস হয়ে যাবে। যদি আমরা ওকে করি, দেখুন এখানে এই ভ্যালুগুলোর স্থলে রিপ্লেস হয়েছে, অর্থাৎ এই ভ্যালুগুলো এই ভ্যালুগুলোতে রূপান্তর হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে নিয়ে আসলাম। এবারে আমরা এই অংশটাকে যদি আবার কপি করি, কপি করার অবস্থায় রয়েছে অবশ্য অলরেডি, আমরা কপি না করলেও পারি। এবার যদি আমরা এটাতে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে তারপরে পেস্ট স্পেশালে যাই, পেস্ট স্পেশালে যাওয়ার পরে এখানে দেখুন এখানে অপারেশন মাল্টিপ্লাই, এখানে যদি মাল্টিপ্লাই সিলেক্ট করি, এখানে মাল্টিপ্লাই এবং অ্যাডের ক্ষেত্রে আমাদের ক্রম মেনটেন করার কোনো দরকার নেই, কারণ আমরা জানি 3 এবং 2 গুণ করলে 6 হয়, আবার 2 এবং 3 গুণ করলেও 6ই হয়, আবার যোগের ক্ষেত্রেও 3 এবং 2 যোগ করলে 5 হয়, 2 এবং 3 যোগ করলেও 5 হয়, অর্থাৎ এখানে যদি আগে পরে নিয়ে আসি তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু বিয়োগের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে এখানে অবশ্যই পার্থক্য হয়, কারণ 3 থেকে 2 বিয়োগ করলে যা হয়, 2 থেকে 3 বিয়োগ করলে তা হয় না, আবার 3কে 2 দ্বারা ভাগ করলে যা হয়, 2কে 3 দ্বারা ভাগ করলে তা হয় না, যে কারণে এখানে আমাদের ক্রমটা অনেক জরুরি ব্যাপার। এখানে যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন আমাদের এই অংশটার সাথে, এই অংশটা হচ্ছে প্রথম ক্রম, অর্থাৎ পেস্ট টু এই অংশটা হলো প্রথম এবং কপি ফ্রম এই অংশটা হচ্ছে দ্বিতীয় ক্রম, তাহলে আমাদের এই প্রথম ক্রমের সাথে এই দ্বিতীয় ক্রমগুলো গুণ হচ্ছে। তো যদি আমরা ওকে করি, তারপরে দেখুন এখানে আমাদের গুণ হচ্ছে 50 গুণ, এখানে ছিল আমাদের 250 ছিল এই সেলটাতে, 50 গুণ 250 তাতে 12,500 হবে, তারপরে 60 গুণ 240 তাতে 14,400 হবে, এভাবে হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসি। এবার যদি আমরা আবার পেস্ট স্পেশালে যাই, কপি অলরেডি করা আছে, কপিটা ভ্যানিশ হয়নি,
আমরা যদি আবার পেস্ট স্পেশালে যাই, পেস্ট স্পেশালে যাওয়ার পরে তারপরে এখানে আসি অ্যাড, অ্যাডে ক্লিক করলে তারপর যদি ওকে করি তাহলে দেখুন এখানে 250 যোগ 50 এখানে 300 হয়ে যাবে। ওকে করলাম, এখানে দেখুন 300 হয়ে গিয়েছে। তারপর 60 যোগ 240 এখানেও 300 হয়ে গিয়েছে। আমরা এই ভ্যালুগুলো এখানে লিখে রেখেছি কারণ আমাদের এই অংশটা বারবার চেঞ্জ হচ্ছে, তো আমাদের বুঝতে সমস্যা যাতে না হয় সেজন্য আমরা সেম ভ্যালুগুলো আমরা এখানে লিখে রেখেছিলাম। যাই হোক, তো আমরা এখানে অ্যাড বুঝলাম, তারপরে কন্ট্রোল জেড দিই। কন্ট্রোল জেড দেওয়ার পরে তারপরে আবার আমরা এখানে পেস্ট স্পেশালে যাই। আশা করছি বাকিগুলো দেখাতে হবে না, তারপরে একটু দেখাই। আমরা পেস্ট স্পেশালে গেলাম, পেস্ট স্পেশালে যাওয়ার পরে তারপরে আমরা এখানে ডিভাইড দিলাম। ডিভাইড দেওয়ার পরে দেখুন 250/50, তাতে কত হবে 5। আমরা ওকে করি, দেখুন এখানে 5 হচ্ছে। তারপরে 240/60 = 4 হচ্ছে। তারপরে 400/40 = 10 হচ্ছে। এই হচ্ছে আমাদের পেস্ট স্পেশাল ডিভাইড। তারপর কন্ট্রোল জেড দেই আবার। কন্ট্রোল জেড দেওয়ার পরে আবার রাইট ক্লিক করে তারপরে পেস্ট স্পেশালে যাই। এখানে যাওয়ার পরে এরপরে যদি আমরা এই সাবট্রাক্ট সিলেক্ট করি, সাবট্রাক্ট সিলেক্ট করার পরে এবার যদি ওকে করি, ওকে করলে পরে দেখুন এখানে 250/50 বাদ হয়ে যাবে। তো আমরা ওকে করি, ওকে করলাম, দেখুন 250/50 বাদ হলে থাকে 200, তারপর 240/60 বাদ হলে থাকে 180। এভাবে করে আমাদের অপারেশনগুলো হচ্ছে। তো পেস্ট স্পেশালের মধ্যে যে অপারেশন অংশটা ছিল সেই অংশটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আমরা আলোচনা করব পেস্ট স্পেশাল স্কিপ ব্ল্যাঙ্ক। পেস্ট স্পেশাল স্কিপ ব্ল্যাঙ্ক এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা এই অপারেশন টেবিলটা নিয়ে আলোচনা করলেই বোঝা যাবে। আমরা যদি এইগুলোকে সিলেক্ট করি, এগুলোকে সিলেক্ট করার পরে তারপরে যদি কপি করি, কপি করলাম তারপরে এখানে যদি পেস্ট স্পেশালে যাই, এখানে রাইট ক্লিক করি তারপর পেস্ট স্পেশালে যাই, এখানে যাওয়ার পরে দেখুন এখানে অপশনটা রয়েছে স্কিপ ব্ল্যাঙ্ক। যদি আমরা স্কিপ ব্ল্যাঙ্ক টিক মার্ক না দিয়ে দেই, আনচেক অবস্থায় থাকে, এমত অবস্থায় যদি আমরা পেস্ট স্পেশাল করি, ওকে করি, তাহলে দেখুন এখানে যে ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে, এই একটা ব্ল্যাঙ্ক সেল রয়েছে এবং এই একটা ব্ল্যাঙ্ক সেল রয়েছে যেগুলো আমরা কপি করেছিলাম তার মধ্যে, তো এই ব্ল্যাঙ্ক সেলগুলো এখানে পেস্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। যদি আমরা ওকে করি তাহলে দেখুন এখানে আমাদের এই যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো এখানে রয়েছে, কিন্তু এই ব্ল্যাঙ্কগুলো ব্ল্যাঙ্কই রয়েছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি। এবারে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে পেস্ট স্পেশালে আসি, এখান থেকে আমরা আসি এই স্কিপ ব্ল্যাঙ্কে, এটাতে আমরা টিক মার্ক করে দিই। চেক মার্ক করে দেওয়ার পরে যদি আমরা ওকে করি তাহলে কি হবে, আমাদের যেই সেলগুলোতে ভ্যালু রয়েছে, যে অংশটা আমরা কপি করেছি এই অংশটুকুর মধ্যে যেই সেলগুলোতে ভ্যালু রয়েছে ওই সেলগুলোর ভ্যালুগুলো এই পেস্ট টু এই সেলগুলোতে পেস্ট হবে, আর যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো পেস্ট হবে না, সেই স্থলে এখানে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাই থেকে যাবে। দেখুন আমরা স্কিপ ব্ল্যাঙ্কে গেলাম, তারপর ওকে করি, দেখুন এখানে আমাদের 50, 40 এবং 70 রয়েছে, সেগুলো আমাদের এখানে পেস্ট হয়েছে, কিন্তু যেগুলো ব্ল্যাঙ্ক ছিল সেগুলো পেস্ট না হয়ে আমাদের এখানে যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই থেকে গেছে। এটা হচ্ছে স্কিপ ব্ল্যাঙ্ক। আশা করছি স্কিপ ব্ল্যাঙ্কটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আমরা আলোচনা করব পেস্ট স্পেশাল উইথ ট্রান্সপোজ এই বিষয়টা নিয়ে। পেস্ট স্পেশাল উইথ ট্রান্সপোজ এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা অপারেশন টেবিলটা নিয়ে আলোচনা করলেই হবে, আমরা বুঝতে পারবো পেস্ট স্পেশাল উইথ ট্রান্সপোজ কি। আমরা জানি ট্রান্সপোজ হচ্ছে সারিকে কলামে রূপান্তর করা এবং কলামকে সারিতে রূপান্তর করা। তো আমরা যদি এই অংশটুকু সিলেক্ট করি, এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, এখানে দেখুন এখানে আমাদের কলাম রয়েছে দুটো, এই একটা কলাম এবং এই একটা কলাম, আর এখানে সারি রয়েছে 6টা, মেবি 1, 2, 3, 4, 5, 6 সারি রয়েছে এখানে। যদি আমরা এই অংশটুকুকে কপি করি, কপি করলাম, কপি করার পরে তারপর যদি এদিকে কোথাও এসে যদি আমরা এখানে পেস্ট করি, ধরুন আমরা এখানে পেস্ট করলাম, রাইট ক্লিক করলাম, তারপর এখানে পেস্ট স্পেশালে গেলাম। পেস্ট স্পেশালে যাওয়ার পরে আমাদের এখানে অল পেস্ট থাকুক, আর এখানে আমরা ট্রান্সপোজ সিলেক্ট করে দিই। যদি আমরা এখানে ট্রান্সপোজ সিলেক্ট করে দিই তারপর যদি ওকে করি তাহলে দেখুন এখানে আমাদের কলাম হয়েছে 6টা, 1, 2, 3, 4, 5, 6 এই 6টা কলাম হয়েছে, আর রো হয়েছে এখানে দুটো, একটা রো এবং এই দুটো রো। তো এটা হচ্ছে আমাদের পেস্ট স্পেশাল ট্রান্সপোজ। আশা করছি পেস্ট স্পেশাল ট্রান্সপোজ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পেস্ট স্পেশাল উইথ পেস্ট লিঙ্ক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন, আমরা আমাদের টিউটোরিয়ালের সর্বশেষ অংশে চলে আসছি।
এই অংশটা হচ্ছে পেস্ট স্পেশাল লিংক। তো এই লিংকটা হচ্ছে কি, কোনো একটা সেল রেফারেন্স। যেমন যদি আমরা এখান থেকে এই সেলটাকে কপি করি, কপি করলাম, কপি করার পরে যদি আমরা এখানে এসে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে তারপর পেস্ট স্পেশালে যাই, এখানে যাওয়ার পরে এখানে দেখুন পেস্ট লিংক এখানে অল সিলেক্ট করা রয়েছে। এখন যদি আমরা এখানে পেস্ট লিঙ্কে ক্লিক করি তাহলে দেখুন এখানে লিঙ্কটা পেস্ট হয়েছে, এখানে যদিও বা অল লেখা রয়েছে কিন্তু অ্যাড্রেস বারে দেখুন এখানে A5 নাম্বার সেল রেফারেন্সটা পেস্ট হয়েছে। এখানে দেখুন এটা হচ্ছে A5 এটা। তো আমরা যদি এটাকে ডিলিট করি, ডিলিট করে দেওয়ার পরে এরপর যদি আমরা অন্য কোনো একটা শিট থেকে কপি করি, যেমন ধরুন আমরা এখান থেকে এই শিটে T48 এই শিট থেকে আমরা এই বাংলাদেশ এই শব্দটাকে কপি করব। কপি করার পরে তারপরে এখানে আসি, এখানে আসার পরে যদি আমরা এখানে পেস্ট স্পেশালে যাই, পেস্ট স্পেশালে গেলাম, এখানে যদি আমরা পেস্ট লিংক করি তাহলে দেখুন এখানে আমাদের বাংলাদেশ শব্দটা এসছে কিন্তু এর লিংকটা হচ্ছে T48 অর্থাৎ শিটের নাম, তারপর হচ্ছে সেল রেফারেন্স। এখন দেখুন যদি আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেই, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এখানে T48 যাই, এখানে যাওয়ার পরে যদি আমরা এই সেলটাকে সিলেক্ট করি, এই সেলটাকে সিলেক্ট করলে তারপরে যদি আমরা F4 প্রেস করি তারপর এন্টার করি, তাহলে দেখুন এখানেও বাংলাদেশ লেখাটা এসছে। দেখুন উপরে আমরা পেস্ট স্পেশাল লিংক করেছিলাম তাতে আমাদের যে লিঙ্কটা দেখা যাচ্ছে, আমরা যখন এখানে রেফারেন্স সিলেক্ট করে দিলাম তখন এখানে ঠিক সেম জিনিসটাই দেখা যাচ্ছে। কাজেই পেস্ট স্পেশাল লিংক হচ্ছে একটা সেল রেফারেন্সের লিংক। আমি আবার একটু অন্য কোনো একটা শিট থেকে নিয়ে দেখাই, আমরা এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে এবারে আমরা আসি অন্য কোনো একটা শিট থেকে, আমরা দেখি লিঙ্কটা কীভাবে নিতে পারি। আমরা এখানে একটা শিট লিখে রেখেছি, এটা শিটটার নাম কনক্লুশন দিয়েছি আমরা। আমরা এই সেলটা অল দ্য বেস্ট এই লেখাটাকে আমরা কপি করব, কপি করলাম, এইটা হচ্ছে B3 নাম্বার সেল। তো যদি আমরা এটা কপি করি, কপি করার পরে আমরা আমাদের আগের শিটে চলে গেলাম, এখানে যদি রাইট ক্লিক করে তারপরে পেস্ট স্পেশালে যাই, এখানে পেস্ট স্পেশালে আসার পরে এখানে পেস্ট লিংক যদি এটা আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে অল দ্য বেস্ট আসছে। আর এখানে প্রথমে ফাইলটার নাম, ফাইলটার নামের পরে তারপর ওই ফাইলটাতে যতগুলো শিট ছিল সেই শিটের নাম, আমরা কোন শিট থেকে কপি করেছি সেই শিটের রেফারেন্স, তারপরে ওই শিটের মধ্যে এটা হচ্ছে সেলের রেফারেন্স, এটা হচ্ছে লিংক। আমরা যখন অন্য কোনো একটা এক্সেল ফাইল থেকে কোনো শিটের লিংক কপি করতে যাই তখন লিঙ্কগুলো আমাদের কীভাবে আসে, দেখুন ওই ফাইলের নামটা আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে আসে, তারপরে যেই শিট থেকে আমরা কপি করেছি ওই শিটের নামটা তারপরে আসে, এরপরে আমাদের একটা আশ্চর্যবোধক চিহ্ন এক্সক্লামেটারি সাইন এটা বসে, এটার পরে তারপর আমাদের সেল রেফারেন্সটা বসে। এই সেল রেফারেন্সটা অ্যাবসোলিউটও হতে পারে বা রিলেটিভও হতে পারে। তো এভাবে আমাদের সেল রেফারেন্সগুলো লিখতে হয় বা লিঙ্কগুলো লিখতে হয়। আমরা যদি এন্টার করে একটা স্টেপ নিচে আসি, একটা স্টেপ নিচে আসার পরে তারপরে আমরা আবার ইকুয়াল চিহ্ন প্রেস করি, ইকুয়াল চিহ্ন প্রেস করার পরে আমরা যদি আবার ওই ফাইলটাতে যাই, কনক্লুশন নামে যে ফাইলটা ছিল সেই ফাইলটাতে যাই এবং এখানে B3 এই সেলটাকে আমরা সিলেক্ট করি তারপর এন্টার করি, দেখুন আমাদের সেম জিনিসটাই এসছে, এখানে অল দ্য বেস্ট, এখানে অল দ্য বেস্ট এসছে, এবং দেখুন লিঙ্কটাও সেম লিঙ্ক, আমরা ইতিপূর্বে যে লিঙ্কটা দেখে এসছি দেখুন এখানেও সেই লিঙ্কটাই রয়েছে। তো আশা করছি এই পেস্ট স্পেশাল লিঙ্কের মধ্যে যে বিষয়টা অন্তর্ভুক্ত ছিল সে বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো পেস্ট স্পেশালের মধ্যে এই বিষয়গুলোই আছে, এছাড়া আর কোনো বিষয় পেস্ট স্পেশালের মধ্যে নেই। তো এই পেস্ট স্পেশালের মধ্যে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আলোচনা করার চেষ্টা করেছি। তো যদি এর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে আমার এই ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আমার টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর বেশি কথা নয়, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।